আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার ভাই প্রশ্ন করেছেন আপনি অনেক অলসতায় ভুগছেন কোনো কিছু করতে ভালো লাগে না শুইতে বাস বসতে ভালো লাগে এটা অনেকটা শয়তানের পক্ষ থেকে হয় আর এবং এটা অধম অধম অধমতার লক্ষণ কারণ মানুষ কখনোই অবসর থাকতে পারে না আর হওয়া তালা এটা একটা নেয়ামত ধরে নেন এই অলসতা সময় যেটা এটাকে একটা নেয়ামত বলা হয়েছে রাসু ইসলাম বলছে নামাতহিমা কাসিরাস বিহিমা নাস বিহিমা আর একটা হচ্ছে সুস্থতা একটা হচ্ছে অবসর সময় তার মানে এই দুইটাকে রাসুল ইসলাম বলছেন অনেক বড় নেয়ামত যেটা মানুষ কদর করতে পারে না আর একটা হলো সুস্থতা যখন মানুষ সুস্থ থাকে তখন এটার মানুষ কদর বুঝে না অসুস্থ হয়ে গেলে বোঝে তেমনি অবসর সময়ের যে কত মূল্য এটা মানুষ বোঝে না যখন সে ব্যস্ত হয়ে যাবে তখন বুঝবে তো অবসর সময়েতে পাঁচ অক্ত নামাজগুলো কন্টিনিউ জামাতের সাথে আদায় করেন নফল সহ এবং সকাল সন্ধ্যার জিকিরগুলো করেন পারলে করোনার আয়াত মুখস্থ করেন প্রতিদিন পাঁচটা করে এবং সকাল সন্ধ্যা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহমাইনি আউজুবিকা মিন মিনাল বখলি ওয়াল জুবনি ওয়াল হারাম ওয়াল কাহালের রিজাল ও গালাবাতি দেইন এইভাবে দোয়া আছে আপনি আউজু দেখে সার্চ দেন পেয়ে যাবেন যে কোন কোন অলসতা থেকে আশ্রয় চাওয়ার দোয়া দোয়ার কিতাবে পেয়ে যাবেন রাসুল ইসলাম প্রতিনিয়ত বলতো আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার কাছে অলসতা থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহমাইনি আউজুবিকা মিন কাহালের রিজাল ও গালাবাতির দেইন তারপরে কাহালের রেজাল্ট হচ্ছে কাপুরসতা তারপরে হচ্ছে কাহালের রেজাল্ট আলহামদিনাউজুবিকা ওয়াল হজনি ওয়াল কাসাল এই যে আজিজ আর কাসাল কাসাল হচ্ছে আপনার অপার আপনার অলসতা আর আজিজি হচ্ছে অপারগতা জানাল আমি তোমার কাছে অপারগতা এবং অলসতা থেকে আশ্রয়ে চাচ্ছি এই দুয়া করতে হবে সকাল সন্ধ্যায় আর সময়ের কদর করা বুঝতে হবে কারণ এই সময়টা আপনি ফেরত পাবেন না তা আপনি একটা কোনো একটা কাজ শিখেন যেমনটা বললাম ইবাদতের দিকগুলো বা কোরআন মুখস্ত করেন কারণ এগুলো যখন আপনার অতীত হয়ে যাবে তাহলে একটা সময় আসবে যে আপনাকে অনেক কষ্ট করতে হবে এই জন্য আগামীর জন্য আপনি এখনই কিছু করার চেষ্টা করেন জি আল্লাহ আপনাকে আমাদকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা